বৈশাখের তীব্র দাবদাহে আর বৃষ্টির অপ্রতুলতায় দিকে দিকে জলকষ্টের ছবি এখন অতি পরিচিত নাম। ইতিমধ্যেই আমরা আপনাদের তীব্র জলকষ্টে জেরবার রায়গঞ্জ ব্লকের দক্ষিণ মালুঞ্চা গ্রামের ছবি জনসমক্ষে এনেছে। এবার তাদের দুর্দশার ছবি তুলে ধরা হচ্ছে। বৈশাখের তীব্র দাবদাহ আর বৃষ্টির অপ্রতুলতায় দিকে দিকে জলকষ্টের ছবি এখন অতি পরিচিত। ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে রায়গঞ্জ পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডের জলকষ্টের ছবি তুলে ধরেছে। কিন্তু শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলের ছবিটাও অনেকটা একই। রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বরুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মালুঞ্চা গ্রাম মূলত কৃষিজীবী মানুষের বসবাস। এই মালুঞ্চাতেই এখন শুরু হয়েছে জলের জন্য হাহাকার। বেশিরভাগ বাড়িতেই মোটর বা অগভীর নলকূপ থেকে জল উঠছে না, কাজেই জলের জন্য ছুটতে হচ্ছে অন্যত্র। পানীয় জল ছাড়াও সাধারণ গৃহস্থালির কাজের জন্য যেতে হচ্ছে পুকুরে। মার্সিবল পাম্পের সাহায্যে জমিতে জল দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্থানীয় লোকজন সেই সব সমস্যার কথা নিজ মুখেই বললেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে। খানিকটা ক্ষোভও প্রকাশ পেল স্থানীয় পঞ্চায়েত ব্যবস্থার ওপর। যদিও পানীয় জলের সমস্যার কথা মেনে নেন 12 নম্বর বরুয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন। তিনি দ্রুত সমস্যা সমাধানের বিষয়েও আশ্বাস দিয়েছেন। এদিন পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন আর কি কি বলেছেন শুনুন। ভবানন্দ বর্মন, আমি 12 নং বরুয়া পঞ্চায়েত প্রধান। হ্যাঁ বলছি, দক্ষিণ মালঞ্চায় বিস্তীর্ণ এলাকায় জল সংকট দেখা দিয়েছে, তো আপনারা কি ব্যবস্থা নেবেন? বর্তমানে আমি প্রধান হওয়ার আগে যখন এই ব্যাপারটা আমরা জানতে পারি, যখন আমাদের বরুয়া পঞ্চায়েত থেকে 15 ফাইন্যান্সের মাধ্যমে আপনারা গেলে দেখতে পাবেন যে মধুহারি নামে একটা জায়গা রয়েছে মালঞ্চার, সেখানে কিন্তু অলরেডি একটা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এবং সেই সময় ভোট গত পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটের প্রচারে গেলে ওখানকার মানুষেরা মৌখিকভাবে সেই সমস্যাটার কথা বলে, তখন আমি কালিয়াগঞ্জের বিধায়ক সাহেবের কাছে রিকোয়েস্ট করলে সেখানকার মানুষের অসুবিধার কথাগুলো তুলে ধরলে উনি একটা জলের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা ডাঙ্গিতলা গেলে দেখতে পাবেন ওখানে কিন্তু জলের একটা কাজ গোয়িংনে আছে, অনগোয়িংয়ে আছে, কাজ চলছে। কিন্তু বাড়ি বাড়ি পানীয় জলের যে প্রতিশ্রুতি সেই কাজ তো থমকে আছে। হ্যাঁ, আরও যেন দ্রুততার সহিত সবার বাড়ি বাড়ি যে পানীয় জলের ব্যবস্থাটা পৌঁছে দেওয়া যায় তার জন্য আমি কাজ দ্রুত চলছে, তার জন্য আমি চেষ্টা করবো যেন আরও দ্রুততার সহিত করা যায়। আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করবো। কিন্তু ওখানকার মানুষজন খুবই কষ্ট পেয়েছে। হ্যাঁ সত্যি, ওইখানে জলের বেশ কয়েক বছর ধরে জলের খুব সংকট। তো আমরাও আমাদের দিক থেকে দেখবো, পঞ্চায়েতের দিক থেকে আমি চেষ্টা করব যতটা সহযোগিতা করা যায়, একদম যত তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান যেন হয় তার জন্য আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলব। পাশাপাশি স্থানীয় বাসিন্দা কুমেদ বর্মন কি বলেছেন শুনে নেওয়া যাক। কি নাম আপনার? কুমেদ বর্মন। কি সমস্যা আপনাদের? জলের সমস্যা। জল বলতে সমস্যা এই যে 2 মাস থেকে আমরা এখানে জল পাচ্ছি না, যে যার কষ্ট তাহলে কি করে স্টান টান করেছেন, একটা ট্যাবলেট খাওয়াবো জল খাবো সেটাও পাওয়া যাচ্ছে না, তাহলে আমার সমস্যা না, বিশাল সমস্যা আমার, এটা আবার করতে হবে। জল কোথা থেকে পাচ্ছেন? কোথা থেকে? এই যে ওই টিউবওয়েলটা ওই যে মাসাল থেকে জল নিয়ে আসতেছি, কত দূর থেকে জল বয়ে বয়ে আনতে আছি, তো ওইভাবে কি জল বহনে খাওয়ানো যায়? সব অসম্ভব। তো এখন সরকার কি করছে আমাকে সিদ্ধান্ত কি করো, জলের ব্যবস্থা করে দাও, আমরা কি এইভাবে জল না না খাই মারা যাবো নাকি? জল তো আছে প্রাণ, জল যদি না খাই তার জীবন প্রাণ কি বাঁচবে আমার, সেটাই বলছি সমস্যা। এটা করে দেন, করলে ভালো। সারা বছর এই সমস্যা থাকে? সারা বছর 2 মাস থেকে পুরো 8 কন্টিনিউ 2 মাস সেখান থেকে এরকম জল হবে, কষ্ট হয় আমাদের। 2 মাস ধরে এরকম কষ্ট? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরই হয়। তো সরকারি ভাবে কোনো ব্যবস্থা নাই? কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই না। জলে যাচ্ছি দেখ না, এরকম জল আমার জলের দরকার, এটাই বলতেছি। একই সমস্যা অবস্থা, সেটাই চাচ্ছি আমরা, সেটা করে দেন। আরেক গ্রামবাসী নিবারণ বর্মন কি বলতে চেয়েছেন জানবো। কি নাম আপনার? আমার নাম নিবারণ বর্মন। কোথায় বাড়ি? মালঞ্চা। কি সমস্যা? সব দিকে জলের সমস্যা, কঠিন সমস্যা। কিরকম সমস্যা? জলের সমস্যা, 2 মাস ধরেই জলের সমস্যা, খুব সমস্যা জলের। জলের সমস্যা শব্দে কি? খাওয়ার সমস্যা, এই যে আমরা যে কোনো একটু কাজে হাত ধোবো, সকালবেলা উঠে যে ঘুম থেকে উঠে যে মুখটা ধোবো, কি জল খাবো,
ওরকম কোনো ব্যবস্থা নেই। দূর থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে যায়, জল নিয়ে আসতে হয় বা ওখান থেকে যায় মুখ হাত ধুয়ে আসতে হয়। বাড়িতে কল নেই? কল আছে, কল জলে জল দিচ্ছে না তো, কল থেকে কোনো জল হচ্ছে এরকম জল হচ্ছে। এই যে মাসালগুলো চলতে যায় এখন মাঠে ধানের জন্য, ধান খেতে জল দেওয়া হচ্ছে, ওই সব জল ওইদিকে চলে যাচ্ছে। এদিকে কোনো কলের তো লিয়ার বোরিংটা কম আছে আমাদের, কলের বোরিং আছে 120-130, আর ওইখান যেগুলো বোরিং জল দিচ্ছে ওগুলো নর্মাল 150-200, তারপরেই জল দিতে পারছে। আর মাসাল ছাড়া জল দিতে পারছে না, এই যে পাম্প সেটগুলো গরমের জন্য আর দ্বিতীয়ত ধান খেতের জন্য। আর এবার তো এবছর কোনো বৃষ্টির কোনো সমস্যা, বৃষ্টি তো কোনো দেখাই নাই, বৃষ্টি হলে পরে আবার ঠিক হয়ে যায়। এইবার একটু সমস্যাটা বেশি দেখা দিল, এই যে সময় বৃষ্টি নাই, জল খাওয়ার জল কাপড় কাচার এগুলো তাহলে খাওয়ার জল ওই যে পাম্প সেট থেকে যে মাসাল থেকে যেগুলো সরকার থেকে দেওয়া হয়েছে পয়সাকে, তোমার বড় বড় ইসে গৃহস্থগুলো যে আছে ওগুলো পাইছে সরকার থেকে, ওদের ওখান থেকে নিয়ে আসতে হয়। তারপর এদিকে তোমার দুই একটা মিনি মাসাল বসালো, ওদের বাড়ি বাড়ি যায় নিয়ে আসতে হয়, ওরা দিচ্ছে জল খাওয়ার জন্য পাবলিককে, যে নিয়ে যাও ওরকম। এমনি বাড়ি বাড়ি পানীয় জল যেটা না 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 ওরকম কোনো কিছুই আমাদেরকে এইদিকে পাওয়া যায়নি। পাইপ টাইপ অর্ধেক রাস্তা অবধি হয়ে আছে, এখনো বসায়নি, আর কোনো কাজই নেই ওটা, ওটা কোনো গল্পই নেই, সরকারিভাবে কোনো সাহায্য না, কোনো সাহায্য নেই আমাদের দিকে। যে এত জলের সমস্যা, কোনো সরকারিভাবে কোনো সাহায্য পাচ্ছি না আমরা। আমরা কী চাই, আমরা সরকারের কাছ থেকে এটুকু অনুরোধ যেন এদিকে জলের তাড়াতাড়ি পাইপ লাইন দেওয়া হয় এই সমস্যা থেকে সমাধানের জন্য। হ্যাঁ, স্থানীয় গ্রামবাসী প্রতিমা বর্মন কি বলতে চেয়েছেন শুনব। কি নাম নিজের? আমার নাম প্রতিমা বর্মন। কোথায় বাড়ি? মালঞ্জাতে বাড়ি। কি সমস্যা আপনাদের? জলের সমস্যা। জলের সমস্যা বলতে? জলের সময় পানীয় জলেরও সমস্যা, আমাদের স্নানের জলেরও সমস্যা, দুটোই সমস্যা আমাদের। এখানে এখানে জলের জন্য এসেছি, জল নিতে এসেছি। বাড়িতে কল নেই? বাড়িতে কল আছে, জল উঠছে না। কেন হচ্ছে এরকম? এখন কেন হচ্ছে? জলের মানে জল সংকট দেখা দিয়েছে, লিয়ার নেই, টিউবওয়েলে লিয়ার পাচ্ছে না, এই জন্যই জল উঠছে না। প্রতিটা টিউবওয়েলেই তাই, প্রতিটা পরিবারেই। কতদিন ধরে সমস্যা হচ্ছে? প্রায় এক মাস ধরে। তো এখান থেকে জল নিয়ে যান? এখান থেকে জল নিয়ে যাই, রান্নার জল খাওয়ার জল সবই। খুবই অসুবিধা হয়, প্রচন্ড কষ্ট হয়, তাও নিয়ে যেতে হচ্ছে, বেঁচে তো থাকতে হবে নাকি? জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়নি, এখনো নেয়নি ব্যবস্থা। না, পঞ্চায়েতকে জানানো হয়েছে, কোনো ব্যবস্থা নেই আপাতত, ব্যবস্থা নেই। আমরা চাই পঞ্চায়েত থেকে ব্যবস্থা নিক বা জেলা থেকে ব্যবস্থা নিক। এই সমস্যাটা আপনাদের প্রতি বছর হয়? প্রায় দুই বছর যাবৎ হচ্ছে এটা। দুই বছর আগে এরকম ছিল না। শুধু উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জ শহরেই নয়, গ্রাম অঞ্চলের জলকষ্টের ছবিটা আরও করুন। রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বরুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মালঞ্চা গ্রামটিতে মূলত কৃষিজীবী মানুষের বসবাস। এই মালঞ্চাতে এখন শুরু হয়েছে জলের জন্য তীব্র হাহাকার। বেশিরভাগ বাড়িতে মোটর বা নলকূপ থেকে জল পড়ছে না, কাজেই জলের জন্য ছুটতে হচ্ছে অন্যত্র। পানীয় জল ছাড়াও সাধারণ গৃহস্থালির কাজের জন্য যেতে হচ্ছে পুকুরে। প্রতিশোধে নেওয়া প্রকৃতির রোষানলে পড়ে কৃষকরা রীতিমতো ত্রাহি ত্রাহি রব তুলেছেন। যদিও কিছু কিছু চাষের জমিতে সাবমার্সিবল পাম্পের সাহায্যে জল দেওয়া হচ্ছে চাষের জমিতে, কিন্তু সেক্ষেত্রেও জলস্তর নামছে হু হু করে। ফলে গ্রামীণ কৃষিজীবী মানুষের অবস্থা এখন জলে কুমির ডাঙায় বাঘ। খানিকটা ক্ষোভই প্রকাশ পেল স্থানীয় পঞ্চায়েত ব্যবস্থার ওপর। যদিও পানীয় জলের সমস্যার কথা মেনে নেন 12 নম্বর বরুয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন এবং দ্রুত সমস্যার সমাধানের ব্যাপারে আশ্বাস দেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দক্ষিণ মালঞ্চা গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন
ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।